ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আর আজকের রেসিপি হচ্ছে কাইকটা মাছের ভোনা। এই মাছটাকে কিন্তু অনেকে গার ফিশ, বক মাছও বলে থাকে। এই জন্য নিয়ে নিয়েছি এখানে আমি কাইকটা মাছ, আর কাইকটা মাছটাকে ভালো মতন আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে হলুদ আর লবণ দিয়ে ভালো মতন মেখে নিব। খিনিয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভেজে রেখে দিব। এবার চুলায় একটি পাত্র বসিয়ে পাত্রতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে এক কাপের মতন পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এবার এই পেঁয়াজগুলোকে ভালো মতন ভেজে নিব, যাতে এর থেকে যে কাঁচা ভাবটা থাকবে সেটা যেন চলে যায় এবং পেঁয়াজটা যেন নরম হয়ে যায়। এবার অ্যাড করছি রসুন বাটা। এখানে আমি হাফ টেবিল স্পুনের মতন রসুন বাটা অ্যাড করেছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটাও আমি হাফ টেবিল স্পুনের মতন অ্যাড করেছি। এ পর্যায়ে মশলাগুলোকে একটু ভালো মতো ভেজে নিতে হবে, যাতে এর থেকে কাঁচা যে গন্ধটা আসে সেটা চলে যায়। এবার অ্যাড করে দিচ্ছি পানি। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া গুঁড়া। এখানে জিরা ধনিয়া গুঁড়া আমি হাফ টেবিল স্পুনের মতন দুইটাকে একত্রে করে ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এই মশলাটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। আমার মশলা কষানো শেষ। এবার এই ভাজা মাছগুলো এখানে আমি অ্যাড করে দিব, আর এই মাছগুলোকে এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে এর সাথে একটু পানি অ্যাড করে আবার ভালো করে মাছ আর মশলাটাকে কষিয়ে নিব। এই যে অ্যাড করে দিলাম পানি, এবার একত্রে এগুলোকে ভালো মতন কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গেছে, কষানো শেষ। এবার ঝোলের জন্য যে পানিটা সেটা অ্যাড করে দিব। ওয়েট করব ঝোলটা শুকিয়ে যাওয়া অবধি। আমার ঝোলটা শুকিয়ে গিয়েছে। আমার টোটালি এই তরকারিটা রান্না করতে 20 মিনিটের মতন সময় লেগেছে। তো এখন কিন্তু সার্ভের পালা। মাছটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে আমার সাথে আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে দিবেন। বাই বাই।